এসএসসিতে সব শিক্ষা বোর্ড থেকে পিছিয়ে রয়েছে সিলেট। এবার কমেছে জিপিএ ফাইভও। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 70.83%, গত বছর পাশের হার ছিল 70.82%। গত বছর এই শিক্ষা বোর্ডে 3,191 জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেলেও এবার পেয়েছে 2,757 জন। গণিতের প্রশ্ন কঠিন হওয়ায় জিপিএ ফাইভ কমেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। টানা দ্বিতীয়বারের মতো এসএসসিতে সব শিক্ষা বোর্ড থেকে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এই বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ মাকসুম, আপনি ঠিকই বলেছেন যে সারা দেশে এবার যেখানে 82% পাশের হার, সেখানে সিলেটে পাশের হার মাত্র 70%। অথচ এই সিলেট শিক্ষা বোর্ডই 2012 সালে দেশসেরা শিক্ষা বোর্ড ছিল এবং সবার চেয়ে বেশি পাশের হার ছিল সিলেটে। তখন জিপিএ ফাইভের সংখ্যাও বেশি ছিল এবং এবছর শুধু এই পাশের হারই কম নয়, এবছর জিপিএ ফাইভের সংখ্যাও কমেছে। জানেন যে গতবার 3,100 জিপিএ ফাইভ ছিল, এবার এটি কমে 2,700 নেমে এসেছে জিপি ফাইভ। তো এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এস এন ব্রজেন্দ্র চন্দ্র দাস। স্যার, আপনার সঙ্গে কথা বলছি, এই যে বোর্ডের যে অবস্থা, এটা কী কারণে হচ্ছে? দেখেন, বোর্ডের অবস্থান আসলে শিক্ষার্থীরার প্রস্তুতির উপরই নির্ভর করে। রেজাল্টটা শিক্ষার্থীদের প্রস্তুতির উপরই নির্ভর করে, তারা যেভাবে প্রস্তুতি নেয়। তারপরে কিছুটা ব্যাঘাত ঘটে প্রশ্নপত্রের ধরনের উপর। প্রশ্নপত্র অনেক সময় একটু ক্রিটিক্যাল একটা দুইটা হয়ে গেলে বাচ্চারা একটু পরীক্ষায় খারাপ করে। তবে ওভারঅল এরকমটাই হওয়া উচিত। 80-90% পাস সেখানে আমরা দেখেছি, যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের যে কোয়ালিটি, তাদের যে মেধা, এটা মূল্যায়নটা কতটুকু কীভাবে হয়েছে এইভাবে গাদা গাদা এ প্লাস দেওয়ার খুব একটা যুক্তি আছে বলে আমি মনে করি না। তবে এই সিলেটের যে সার্বিক অবস্থা, সার্বিক অবস্থায় পড়াশোনার মান সব অঞ্চলে সব রকম রাখা যায় না। শিক্ষকদের মান, অবকাঠামোগত মান, তবে এখন এই বাংলাদেশ সরকারের যে অবকাঠামোর জন্য যে পরিমাণে অর্থ ব্যয় করছেন তাতে অনেকটাই সংকুলন হয়ে গেছে, আগের চাইতে অনেকটা ডেভেলপড হয়েছে পড়াশোনার মান। আমরা দেখেছি যে 12 সালে ছিল 91-92%, এরপরে প্রতি বছরই কমতে কমতে এখন 70% এসে দাঁড়িয়েছে। এটা কি তখন কি আপনারা যে তৃপ্তির ঢেকুর যেটা বলা হয় সেটা কি আপনারা দিয়েছিলেন এখন? হ্যাঁ, আমরা তখনও দিয়েছি। রেজাল্ট একটু ভালো হলে তো প্রতিষ্ঠান যারা আছেন, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ছাত্রছাত্রী সবাই আরও বেশি খুশি হয়। কিন্তু এখন জাতীয়ভাবে চিন্তা করতে হবে এই কোয়ালিটি কতটুকু হচ্ছে। শুধু কোয়ান্টিটি বের করলেই তো হবে না, কোয়ালিটি দিয়ে সমাজকে টিকিয়ে রাখতে হবে। এখন শিক্ষার আমরা শিক্ষা দেই, তাদেরকে মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা যদি যথাযথ না হয় তাহলে এটা তো পরবর্তীতে গিয়ে সমস্যা হবে দেশে। কিন্তু এখনও তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক বোর্ডের 90%-এরও বেশি রেজাল্ট হচ্ছে, সেখানে আপনাদের 70%। হ্যাঁ, সেখানে ঠিক আছে, আপনি এই কথাটা ঠিকই বলেছেন, 70-90%, এটা নির্ভর করে পড়াশোনার মান। সেখানে পড়াশোনাটা মূলত তো অভিভাবক, তারপরে সামাজিক অবস্থা, অবকাঠামো অবস্থা, প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান সব মিলিয়ে ফলাফলটা আসে। তো সর্বোপরি মনে করেন এই সিলেট বোর্ডে আমার প্রতিষ্ঠান এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশের মধ্যে একটি সনামধন্য প্রতিষ্ঠান এবং আমরা যেভাবে শিক্ষা দিয়ে থাকি এবং শিক্ষকদেরকে আমরা যেভাবে পরিচালনা করি, গাইডলাইন দিই এবং অভিভাবকদেরকে যেভাবে সম্পৃক্ত করি, হয়তো গ্রামে গঞ্জে গ্রামীণ এলাকায় সেই ততটা হয়ে ওঠে না। এই জন্যে ওভারঅল অ্যাভারেজ রেজাল্টটা একটু নেমে আসছে। কিন্তু স্যার দেখতে পাচ্ছি যে প্রতি বছর যে সিলেট হচ্ছে একটা অগ্রসরমান জেলা, সেখানে মৌলভীবাজারও বেশ ভালো অবস্থায় আছে, কিন্তু এবার সিলেট মৌলভীবাজারের চেয়ে সুনামগঞ্জের রেজাল্ট ভালো হয়েছে, পাশের হার তাদের বেশি, এইটা তো ভালো হচ্ছে। আপনি বললেন যে শহরের তুলনায় গ্রামে খারাপ। না, শহরের স্কুল আপনি দেখেন, চিন্তা করে শহরের স্কুলগুলোতে ভালোই, এখনও সেই আগের মানই ধরে রাখছে, তার চেয়ে কমছে না।
যেমন আমার প্রতিষ্ঠান 100% রেজাল্ট হয়, 99% হয়, অ্যাক্সিডেন্টলি একজন দুইজনে ফেল করে, এটা স্বাভাবিক। কিন্তু এই গ্রামের এলাকায় অনেক স্কুলে খুব রেজাল্টের খুব ভয়াবহ অবস্থা। আজকে যতটুকু আমি জেনেছি 50%, 45%, 55%, এই জন্য গিয়ে গড়টা কমে আসছে। তবে গ্রামে যে শিক্ষক এবং আপনি বলতে চাচ্ছেন যে গ্রামে ফলাফল খারাপ হচ্ছে, এ কারণেই মূলত পাশের হার এবং জিপিএ ফাইভের সংখ্যা কমছে। ম্যাক্সিমাম আপনি শুনছিলেন যে একজন সিনিয়র শিক্ষকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি অনেক দিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত এবং তিনি বলছেন যে গ্রামের যদি শিক্ষা ব্যবস্থা যদি উন্নত করা যায় এবং সেখানে অবকাঠামোর উন্নয়ন করা যায় এবং সেখানে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া যায়, তবে শিক্ষার হার বাড়বে। এই ছিল আমার কাছে সিলেট থেকে এসএসসি ফলাফলের খবর। ফলাফলের বিবেচনায় এসএসসিতে এবারও শিক্ষা বোর্ড থেকে সবার মধ্যে পিছিয়ে রয়েছে সিলেট। শিক্ষা বোর্ড নিয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আব্দুল আহাদ।